এই জন্য ভাইরা বাবা আমার বামাজিরা মান ফিরে আসেন এমন কোন অন্যায় করবেন না যেটা আমার আল্লাহ नाराज হয়ে যায় সময় থাকতে থাকতে পরিবর্তন হয়ে যাবে পরিবর্তনের খাতায় যদি নাম তুলে দেন আমার আল্লাহ আপনাকে মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন আজকে আমি পড়ছিলাম হযরত মূসা কালিমুল্লাহর জামানায় আমার আল্লাহ রহমতের দরজা বন্ধ করে দিয়েছিলেন পানি বন্ধ করে দিয়েছিলেন আমার আল্লাহ পানি দেন না পানি কিন্তু আর হয় না দীর্ঘ দিন ধরে পানি হয় না জমিনটা খারাপ হয়ে গিয়েছে ও বাবাজি আমার বাড়া নদী নালা খাল বিলগুলো শুকিয়ে গেছে সব খারাপ হয়ে গিয়েছে ও বাবাজি আমার ভাইরা জন্তু গাছগুলো ফুল পাতাগুলো অটোমেটিকলি সব লাল হয়ে ঝরে ঝরে পড়তে থাকে জীবজন্তুগুলো সব পানির অভাবে মারা যেতে শুরু করে মারা যায় মানুষগুলো পানি পানি করে চিৎকার করে হযরত মূসা কালিমুল্লাহর কাছে গিয়ে হাজির হয়ে গেলেন ও আল্লাহ নবী মূসা নবী আপনি একটু আল্লাহ দরবারে দোয়া চান যাতে করে আমার আল্লাহ একটু রহমত বর্ষণ করে যাতে করে আমার আল্লাহ পানি দেয় হযরত মূসা কালিমুল্লাহ সেই সময় বললেন ও বাবা রায় তোমরা একটু অপেক্ষা করো আমি একটু দূর পারে যাচ্ছি হযরত মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলে তুর পাহাড়ে গিয়ে আল্লাহ নবী হযরত মূসা কালিমুল্লাহ আমার আল্লাহর সঙ্গে কত কত কথা বার্তা শুরু করলেন দীর্ঘক্ষণ ধরে আমার আল্লাহর সঙ্গে কথা বলল আমার আল্লাহকে বললেন আল্লাহ আপনি এই এলাকার মানুষদের উপর নারাজ হয়ে গেছেন আপনি বহুদিন ধরে রহমত বর্ষণ করেন পানি কেন আপনি দেন না ও আমার আল্লাহ পানির অভাবে সব শেষ হয়ে যাচ্ছে আল্লাহ মানুষগুলো পানি পানি করে অস্থির হয়ে পড়েছে জীবজন্তুগুলো সব পানির অভাবে মারা যাচ্ছে ও আমার আল্লাহ গাছগুলো সব ঝরে ঝরে ফল ফুলগুলো পড়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আপনি পানি বর্ষণ করো দয়া করে মেহেরবানি করে আপনি পানি বর্ষণ করেন আল্লাহ আল্লাহ কি করব আল্লাহ মানুষ জুড়ে সে আমাকে ধরেছে আল্লাহ আমি কি বুঝাবো আল্লাহ আপনি দয়া করে পানি দেন আল্লাহ হযরত মূসা কালিমুল্লাহ কথা বলার পরে আমার আল্লাহ সেই সময় বলেছিলেন ও মূসা শুনে রেখে দাও ও মূসা জেনে রেখে দাও এই কওমের ভিতরে এই মানুষগুলোর ভিতরে এমন একটা মানুষ ঢুকে আছে যে জীবনে আমি আল্লাহকে কোনো দিনের জন্য স্মরণ করে না জীবনে কোনো দিন আমি আল্লাহকে রাজি করার জন্য আমি আল্লাহকে রাজি করার জন্য নামাজও পড়ে না কোনো দিন আমাকে স্মরণ করে না কোনো দিন আমাকে ডাকে না যার কারণে আমি আল্লাহ নারাজ হয়ে গেছি আমি আল্লাহ নারাজ হয়ে গিয়ে ও আমার আল্লাহ আল্লাহ বললেন মূসা আমি আল্লাহ রহমত বর্ষণার করি পানি দেওয়া বন্ধ করে দিয়েছি তার মানে এলাকার একটা মানুষ যদি অন্যায় করে তাহলে সেই পাপের সাজা কিন্তু সকলকেও ভুগতে হতে পারে কথা বুঝে যাচ্ছে তো হ্যাঁ তখন ছিল মূসা কালিমুল্লাহ ছিলেন জি ইব্রাহিম খলিলুল্লাহ মানুষ ছুটে ছুটে গেছে ছিলেন হযরত ঈসা রুহুল্লাহ ছিলেন হযরত জি
نوح علیہ السلام چھلین حضرت داؤد علیہ السلام چھلین حضرت سلیمان علیہ السلام মানুষের কষ্টের কথা মানুষের যেগুলো দুঃখের কথা মানুষের যেগুলো সমস্যা তাদের কাছে গিয়ে বলেছেন হুজুর একটু ব্যবস্থা করেন আল্লাহর দরবারে বলেন তিনেরা আমার আল্লাহর সঙ্গে কানেকশন যোগাযোগ ছিল আমার আল্লাহ দরবারে বলে দিয়েছিলেন জোরে বলবেন না সুবহানাল্লাহ হ্যাঁ এখন মানুষ জানবে কি করে এই যে তুরস্কে ভূমিকম্প হলো কেন হলো মানুষ জানবে কি করে কথা বলেন সিরিয়ায় ভূমিকম্প হলো কি করে হলো কেন হলো জানবে কি করে জানাবে কি করে কাকে বলবে মানুষ রাতের বেলা খাওয়া দাওয়া করে বিছানায় শুয়েছে আর ভোর 4টার সময় আল্লাহ এমন ভূমিকম্প দিয়েছে সব ফিনিশ সব ফিনিশ সবকে মাটির নিচে আল্লাহ ঢুকিয়ে দিলেন বড় বড় বিল্ডিং গুলোকে আমার আল্লাহ ভেঙে গুঁড়ো করে দিলেন জমিনের নিচে ঢুকিয়ে দিলেন কারোর ক্ষমতা নাই কেন হয়েছে এই কথা কেউ বলতে পারবে না কাউকে গিয়ে যে জানাবো জানাবারও কোনো জায়গা নাই কাকে বলবো তখন মূসা আসলাম ছিল পানি হয়নি কেন মূসা নবীকে গিয়ে ধরেছে হুজুর পানি হয়নি কেন একটু বলেন আপনি এখন কাকে বলবো জি এই কিছুদিন আগে আপনাদের জানা আছে জসিমট এই জসিমটে অটোমেটিক্যালি রাস্তা ঘাট জমি জায়গা সবকিছুকে আল্লাহ ফাটিয়ে দিচ্ছেন কিন্তু কি করে ফাটছে কেন ফাটছে এই কথাটা কাকে মানুষ জানাবে জানাবার তো জায়গা নেই বলবার তো কোনো জায়গা নেই কাকে বলতে যাবে জি তখন না হলে বলেছে মূসা আসলামকে গিয়ে মূসা আসলাম আল্লাহর সঙ্গে জানতে পেরেছেন ডাইরেক্ট বলে দিয়েছেন এই সমস্যার জন্য হচ্ছে কিন্তু এখন কি সমস্যা বলবে কি করে এইজন্য এখন উপায় আপনাকে আমাকে আমাদের সকলকে আল্লাহর কাছে ফিরে এসে আল্লাহ কি জানাতে হবে আল্লাহ কেন এমনটা হচ্ছে তুমি হেফাজত করো আর আপনাকে যদি আল্লাহকে জানাতে হয় তার আগে আপনাকে আগে ভালো হতে হবে ভালো হয়ে যেতে হবে হালাল খাদ্য ভক্ষণ করতে হবে হালাল খাদ্য ভক্ষণ করতে হবে জি ধর্মের বিধানগুলো পুরোপুরি ভাবে মেনে চলার চেষ্টা করতে হবে তবে আপনি আল্লাহর কাছে জানালে কাজ হবে কথা বুঝে আসছে কি বলছি হযরতে মূসা কালিমুল্লাহকে আমার আল্লাহ বললেন এই মূসা শরীরকে দাও জিনকে দাও এই কওমের ভিতরে এই গোত্রের ভিতরে এমন একজন মানুষ আছে যে মানুষটা জীবনে কোনোদিন আমি আল্লাহকে স্মরণ করে না আমি আল্লাহ তার পাপের কারণে নারাজ হয়ে গিয়ে অসন্তুষ্ট হয়ে গিয়ে আমি আল্লাহ আকাশ থেকে পানি বন্ধ করে দিয়েছি হযরতে মূসা আসলাম বললেন আল্লাহ ওই মানুষটার একটু নামটা বলে দেন আমি তাকে খুঁজে বার করবো আমার আল্লাহ সেই সময় বললেন মূসা আমি আল্লাহ তো কখনো কারোর গীবত করি না আর গীবত করতে তো আমি আল্লাহ বারণ করেছি তাহলে তার নামটা কেমন করে তোমার সামনে বলবো একবার বলো না ও মূসা এক জায়গায় জমায়েত করে সেই মানুষটাকে তুমি খুঁজে বার করো হযরতে মূসা নবী এলাকায় ফিরে গেলেন ফিরে গিয়ে হুজুর আমার জানিয়ে দিলেন ও আমার কওমের মানুষেরা তোমরা এক জায়গায় জমা হয়ে যাও তোমাদের ভেতরে একজন পাপী লোক আছে যার কারণে আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে পানি বন্ধ করেছেন কি এমন আছো বলো যে জীবনে কোনোদিন আমার আল্লাহকে স্মরণ করো না বলো তোমার অপরাধের কারণে আমার আল্লাহ পানি বন্ধ করে দিয়েছেন কে আছো বলো আমি মূসা নবী বলি আমার সামনে তুমি বেরিয়ে এসো ওই গোত্রের মানুষগুলো যখন এক জায়গায় জমা হলো ওই কওমের মানুষগুলো যখন এক কাজে জমা হলো তাদের ভেতরে ওই পাপী লোকটাও ভেতরে গিয়ে পৌঁছে গেল কিন্তু পাপী লোকটা সব নিজে কানে শুনলো কিন্তু বেরোবার মতো তার
বেরোবার মতো পরিস্থিতি কিন্তু আরো হচ্ছে না তিনি মনে মনে ভাবছেন যদি হাজার হাজার মানুষের সামনে যদি বলি আমি পাপী মানুষ তাহলে লোকে আমাকে লাঞ্ছিত লোকে আমাকে মারধর দেবে লোকের সামনে আমি লাঞ্ছিত হব লোকের সামনে আমি চিহ্নিত হয়ে যাব মানুষজন আমাকে চিনে ফেলবে সুতরাং মানুষ আমাকে অপরাধী লোক বলে সার্টিফিকেট দেবে মানুষের হাতে হয়তো আমার জানও চলে যেতে পারে কথা ঠিক কিনা ভুল বলে লোক আমাকে জেনে যাবে মানুষের সামনে আমি চিহ্নিত হয়ে যাব তো মানুষ যদি আমাকে জানতে পেরে যায় অপরাধী বলে লোকে তো যা ইচ্ছা তাই বলবে আমাকে জানে মেরেও ফেলতে পারে এখন আমি কি করব আবার চিন্তা করে দেখছি যদি না বের হই তাহলে তো পানিও হবে না পানি 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 হবে না যেহেতু আমার অপরাধের কারণে আল্লাহ পানি বন্ধ করেছে এখন আমার অপরাধের কারণে যেহেতু আল্লাহ পানি বন্ধ করে দিয়েছে পানি হবে না তাহলে তো আবার এতগুলো মানুষের কষ্ট হয়ে যাবে দিনের পর দিন মাসের পর মাস পানি হয়নি এখন কি করি লোকটা এই দুইয়ের মাঝখানে পড়ে গেল এখন কি করি এই মানুষটা সিদ্ধান্ত নিল না অন্তত আমার আল্লাহর কাছে ফিরে যায় যা হয়েছে হয়েছে আল্লাহর কাছে একবার তওবা করে নি আমার আল্লাহর কাছে সেই মানুষটা ওই ভিড়ের ভিতরই তওবা করছে আল্লাহ যে ভুলটা করেছি কখনো আর এই ভুলটা করব না জোরে বলবেন না ও আমার আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি নবীদের আল্লাহ রাসূলদের আল্লাহ আমার মতো পাপী মানুষের আল্লাহ আপনি আমার আল্লাহ ও আমার আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন যে অন্যায় করেছি জীবনে আর কোনোদিন করব না তওবা করে যখন আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলো অটোমেটিক্যালি আমার আল্লাহর হুকুম হয়ে গেল আকাশে মেঘ ধরে গেল মেঘ ধরে পানি এগিয়ে শুরু হয়ে গেল আরো জোরে বলে হযরত মুসা কালিমুল্লাহ দেখে অবাক হয়ে গেলেন আল্লাহ আপনি বললেন ওই মানুষটাকে চিহ্নিত করো ওকে দল থেকে বের করো তবে আমি পানি দেব কিন্তু কি এমন হলো যে আপনি অটোমেটিক্যালি পানি শুরু করে দিলেন আল্লাহ এতগুলো মানুষের সামনে তো আমি লজ্জিত হয়ে গেলাম যেহেতু আমি বলে দিয়েছিলাম এই দলের ভেতরে একজন পাপী লোক আছে তাকে খুঁজে বার করতে হবে হযরত মুসা নবী আবার তুর পাহাড়ে গেলেন তুর পাহাড়ে গিয়ে আবার আল্লাহর কাছে দরখাস্ত করলেন ও আমার আল্লাহ ও আমার রব ও আমার মাবুদ আল্লাহ আপনি কি এমন হলো অটোমেটিক্যালি কেন পানি আপনি শুরু করে দিলেন আল্লাহ আল্লাহ কি এমন ভালো কাজ হলো যে আপনি পানি নাজিল করে দিলেন আমার আল্লাহ সেই সময় বললেন ও মুসা শুনে রেখে দাও ও মুসা জেনে রেখে দাও ও মুসা শুনে রেখে দাও জেনে রেখে দাও ওই অতগুলো হাজার হাজার মানুষের ভেতরে সে পাপি লোকটাও ছিল কিন্তু পাপি লোকটা কাউকে মুখ না দেখিয়ে কারোর সামনে না গিয়ে নিজেকে বুঝতে না দিয়ে আমি আল্লাহর কাছে সে কান্না শুরু করেছিল ও আমার আল্লাহ আমি হলাম পাপি আমি হলাম গুনাহগার আমি হলাম বদকার পাপি বান্দা ও আমার আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে ক্ষমা করে দেন ও আমার আল্লাহ আপনার সঙ্গে আমি কথা দিলাম ওয়াদা দিলাম জীবনে আর এই অন্যায় কাজ করব না ও মুসা শুনে রাখো সে যখন তওবা করে আমি আল্লাহর কাছে মাফ চেয়ে নিয়েছে আর আমি আল্লাহ কেমন করে সহ্য করতে পারি বলো ও মুসা আমি তা তওবাকে কবুল করে নিয়ে আকাশে মেঘ দিয়ে আমি আল্লাহ আমার রহমত বর্ষণ করে দিয়েছি জীবনে যে আল্লাহকে ডাকে না তারও জবানের দোয়া একবারে কবুল করে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছে ওয়ালাইসা বিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত
حتى إذا حضر أحدهم الموت قال إني تبت أنا وعلى الذين يموتون هم كفار أولئك أعطنا لهم عذابا عليما সুতরাং আপনি যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন নিশ্চয়ই আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন এজন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নাই হযরতে মূসা কালিমুল্লাহ বলল আল্লাহ লোকটাকে একবার আমি দেখতে চাই মানুষটাকে আল্লাহ বলে শোনো মূসা তুমি দেখতে চেয়েছো ঠিকই কিন্তু ওই মানুষটাকে আমি লজ্জিত করব না ওকে আমি বেইজ্জত করব না ওকে মানুষ সাক্ষাতের সামনে ওকে চিহ্নিত করব না বলি তো জামানের দোয়া কবুল করেছি তাহলে ওকে আবার কি করে মানুষের সামনে নিয়েছে ওকে কি করে আমি হেয়প্রতিপন্ন করি বলো একবার এটা আমার দ্বারাই কখনো হয় না তাই সে আমার কাছে যখন চেয়েছে আমাকে যখন কেঁদে কেঁদে বলেছে আমি আল্লাহ তার জামানের দোয়াকে কবুল করে মাফ করে দিয়েছি এই জন্য তওবাকারীকে আল্লাহ ভালোবাসে কথা বুঝে আসছে ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মোহাব্বতের ভাইরা তওবাকারীদেরকে আল্লাহ বড় পছন্দ করেন মোহাব্বত করেন এজন্য আপনি যদি একটু আমার আল্লাহর কাছে ফিরে চলে আসেন আমার আল্লাহ নিশ্চয় আপনার জামানের দোয়াকে কবুল করবেন বলে ওয়াদা দিয়েছে তবে জীবনে এমন কোন বড় মাপের গুনাহ করে ফেললে হবে না যেটা আমার আল্লাহ नाराज হয়ে যায় এটা কবিরা গুনাহ মানুষের জীব কেটে নেবে একটা মানুষকে জানে মেরে ফেলবে একটা মানুষের মালের ক্ষতি করে দেবে জানের ক্ষতি করে দেবে এই রকম বড় মাপের গুনাহ যেন করা না বড় মাপের গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ হ্যাঁ নামাজ আপনার কাজা হয়ে গেছে অনিচ্ছাকৃতভাবে আল্লাহর কাছে মাফ চাইলেন আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে অনিচ্ছাকৃতভাবে আপনার কোনো অন্যায় কাজ হয়ে গেছে সেটা আপনার ভুলটা আবার পরে আপনি বুঝতে পেরেছেন আপনি ব্যতীত হয়ে আল্লাহর কাছে ফিরে এসেছেন এটা তো মুমিনের লক্ষণ এটা তো মুমিনের লক্ষণ কারণ হাদিস পাকের মধ্যে এসেছে হাদিসটা হযরত উমামা থেকে বর্ণিত হাদিস ওয়া আন নাবি উমামা আন্ন রাজুলান সাআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাল ঈমান قال إذا أسرت حسنتك وسعت سيئتك فأنت مؤمن আল্লাহ নবী সুন্দর করে জানিয়েছেন বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে হুজুর ঈমানটা কি আল্লাহ নবী বললেন যখন তুমি কোনো ভালো কাজ করবে ওই ভালো কাজটা করলে তুমি একটা আলাদা মজা পাবে তোমার মধ্যে একটা আলাদা অনুভূতি আসবে আজকে কিছু মানুষ দেখে কিছু মানুষ দেখবেন ভালো কাজ করলো কিন্তু মজা পায় না মজা পায় না আমি নিজে দেখে এসেছি মক্কা শরীফ আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন আমি গিয়ে দেখে এসেছি কিছু মানুষ দেখছি কাবা বাইতুল্লাহর সামনে যখন তওয়াফ করছে ঝরঝর করে কাঁদছে পাগল দিশে হারা আল্লাহ আমি কোথায় এসেছি কোথায় এসেছি সে পাগল দিশে হারা আমি কোথায় এসেছি কাবা বাইতুল্লাহর সামনে তওয়াফ করছে ঘুরছে ঝরঝর করে কাঁদছে সে নিজে দিশে হারা হয়ে যাচ্ছে আমি কোথায় এসেছি এটা তো সেই কাবা বাইতুল্লাহ যে কাবা বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে এই জায়গাটাকে আল্লাহ সিলেক্ট করে এই জায়গাটাই কাবা বাইতুল্লাহ বানিয়ে তোমরা দিয়েছেন এই জায়গাটাই কাবা বাইতুল্লাহ বানানোর হুকুম দিয়েছিলেন এটা তো সেই কাবা বাইতুল্লাহ যে কাবা বাইতুল্লাহ একাধিক নবী আম্বিয়া সালামরা সংস্কার করেছিলেন হযরত বাবা আদম আসলাম থেকে শুরু করে ইব্রাহিম আসলাম থেকে শুরু করে একাধিক নবী আম্বিয়া সালামরা সংস্কার করেছিলেন এটা তো সেই কাবা বাইতুল্লাহ আমি সেই কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আছি যে কাবা বাইতুল্লাহর সঙ্গে বিয়াদবি করার জন্য বাচ্চার নাকার মুখ দিয়ে রক্তমান হয়েছিল এটা তো সেই কাবা বাইতুল্লাহ যে কাবা বাইতুল্লাহর সামনে আমি দাঁড়িয়ে আছি এটা তো সেই কাবা বাইতুল্লাহ যার উপরে ঠিক উপরে সোজাসুজি আসমানের উপরে আমার আল্লাহ বাইতুল মামুর করে দিয়েছেন যেখানে ফেরেশতারাও তওয়াফ করছে যে ফেরেশতা একবার তওয়াফ করে নেয় সে দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না পাওয়াটা সম্ভব হবে না এটা তো সেই কাবা বাইতুল্লাহ যেখানে আমি দাঁড়িয়ে আছি আমার উপরে ফেরেশতারা তওয়াফ করছে এটা তো সেই কাবা বাইতুল্লাহ এটা আমি কোথায় এসেছি কোথায়
মানুষ পাগলের ন্যায় কাঁদছে দিশেহারা হয়ে যাচ্ছে আবার কিছু মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে কাবা শরীফকে নিয়ে সেলফি তুলছে কাবা শরীফকে নিয়ে ছবি তুলছে কাবা শরীফের সামনে গিয়ে নিজে ইহরামের পোশাক পরে ছবি তুলে বন্ধুদের সঙ্গে আবার হোয়াটসঅ্যাপ করছে ফেসবুক করছে চ্যাট করছে ওইখানে তওয়াফ করতে করতে করছে অত সহজ নয় জি পয়সা আছে সব হয়ে যাবে কিন্তু ভালো কাজের আলাদা অনুভূতি মজা আসবে এটা যারা ঈমানদার হবে এছাড়া আপনি পাবেন পাবেন না জি আপনি সাফা মারওয়া যখন সহি করবেন সাফা মারওয়া সাফা থেকে মারওয়া অটোমেটিক্যালি দেখবেন আপনার মনে চলে আসবে চলে আসবে মা হাজিরার কথা আপনার মনে চলে আসবে মা হাজিরার সন্তানের কথা হযরতে পুত্র ইসমাঈল আলাইহিস সালামের কথা মনে চলে আসবে এই সাফা মারওয়া যখন সহি করবেন আপনার অটোমেটিক্যালি দেখবেন মনটা চেঞ্জ হয়ে যাবে আপনি পড়বেন তখন ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ ফমান হাজ্জাল বাইতা বিআতমারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফ বিহিমা ওমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহ শাকিরুন আলীম মন চেঞ্জ হতেই হবে আর এই জায়গাগুলো যদি মন চেঞ্জ না হয় তখন আপনাকে বুঝতে হবে পয়সা আছেন গেছেন কিন্তু আপনার অন্তর পাষাণ হয়ে গেছে আপনি পাষাণ দিলের মানুষ কিছু কাজ হয় না মজা আপনার আসবে না এই জন্য বাবাজি আমার ভাইরা প্রত্যেকটা ভালো কাজের একটা স্বাদ মজা আছে এই মজাটা আসলে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি পরিপূর্ণ ঈমানদার আপনার ভেতরে এখনো ঈমান আছে আর যদি না আসে তখন বুঝতে হবে যে হ্যাঁ আমার দাঁড়ি টুপি আছে কিন্তু আমি স্বাদ পাচ্ছি না মজা পাচ্ছি না মজা পাচ্ছি না রাসূল আরেকটা কথা বললেন কি অসৎ কাজে সে ব্যতীত হবে ওয়ান্নাই কাজে সে ব্যতীত হবে ওয়ান্নাই কাজে যখন ব্যতীত হয়ে সে যখন আল্লাহর দিকে ফিরে আসবে আল্লাহর দিকে ফিরে আসবে আল্লাহর দিকে যখন অগ্রসর হবে এই ওয়ান্নাই কাজে ব্যতীত হলে সে বুঝতে পারবে যে ওয়ান্নাই কাজে যখন সে মর্মাহত হবে ব্যতীত হবে মনে পড়লি আল্লাহর কাছে যখন ফিরে আসবে এই কথাটা যদি মেলাতে পারে তখন বুঝতে হবে তার ভেতরে ঈমান আছে আর না হলে জি বসে পেচ্ছাপ করতো সে এখন দাঁড়িয়ে পেচ্ছাপ করছে পেচ্ছাপ করে আগে তবু এক দুবার পানি নিত এখন পানি ছাড়াই পেচ্ছাপ করছে কিন্তু তার বিবেক তাকে বাধা দিচ্ছে না তখন বুঝতে হবে জি সে আর ঈমানের কোনো তার মধ্যে স্বাদ মজা কিছু নাই তার ভেতরে কিন্তু আর ঈমান নাই তখন কি করতে হবে তাকে তওবা করে আল্লাহর কাছে ফিরে এসে বেশি বেশি করে জিকির করতে হবে ইস্তিগফার করতে হবে আবার তার মরিচাটা পরিষ্কার হবে অন্তরের মরিচা পরিষ্কার হবে কথা বুঝি আসছে বাবাজি আমার ভাইরা জি আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা ভুল বুঝবেন না রাগ করবেন না আপনারা জানি জানেওয়ালা মানুষ জ্ঞানী গুণী মানুষ যথেষ্ট ধার্মিক মানুষ যথেষ্ট দিনের সঙ্গে আপনারা ইনভলভ যথেষ্ট আপনারা দিন প্রেমিক দিনের মহাব্বত ভালোবাসা আপনাদের অন্তরে আছে যথেষ্ট আপনারা নবী প্রেমিক যথেষ্ট আল্লাহর হুকুমগুলো আপনারা মেনে চলার চেষ্টা করেন ইনশাআল্লাহ জি বাবাজি আমার ভাইরা এই জন্য এই কাজগুলো একটু আমাদের মিলিয়ে নিতে হবে মিলিয়ে নিতে হবে জি এই কয়দিন পরে আসছে রমজানুল মুবারক রোজা রোজার মাস এই রোজার মাসে যেন কেউ যেন রোজা ছেড়ে দেবেন না খবরদার বালে বালেগা সাবালক সাবালিকা প্রত্যেকের জন্য রোজা মাস্ট কেউ যেন রোজা ছেড়ে দেবেন রোজা নবী আম্বিয়া সালামরা রাখতেন জি হযরতে ইদ্রিস আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন না ইদ্রিস নবীর নাম শুনেছেন জি পৃথিবীর সর্বপ্রথম যিনি সেলাইয়ের কাজ করেছিলেন দর্জির কাজ করেছিলেন জি পৃথিবীর সর্বপ্রথম যিনি সেলাইয়ের কাজ করেছিলেন দর্জির কাজ করেছিলেন হযরতে ইব্রাহিম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম ইদ্রিস নবী নিজের পোশাক নিজের জামা কাপড় সেলাই করতেন এবং অন্য মানুষদেরও করে দিতেন সে হযরত ইদ্রিস আসলাম পৃথিবীর সর্বপ্রথম সেলাইয়ের কাজ করেছেন দর্জির কাজ করেছেন ইদ্রিস আসলাম খুব বেশি বেশি করে রোজা রাখতেন এত রোজা রাখতেন আমার আল্লাহ খুশি হয়ে যেতেন
হয়ে যাবার পরে আল্লাহর হুকুমে জান্নাত থেকে হযরত ইদ্রিস নবীর জন্য আফতার আল্লাহ সাজিয়ে পাঠিয়ে দিতেন যদি বলবেন না জান্নাতের আফতার আল্লাহ হযরত ইদ্রিস নবী দুনিয়ার জমিনে বসে বসে খেতেন আল্লাহু আকবার কোরআন কারীমের মধ্যে আপনি মোট 25টা নবীর জীবনী পাবেন কম বেশি প্রায় 25 জন নবীর কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে দিয়েছে তার মধ্যে হযরত ইদ্রিস আসলামের কথা আল্লাহ দিয়েছে পৃথিবীর সর্বপ্রথম যিনি নবী ছিলেন যার নাম হলো হযরত দাউদ হযরত আদম আসলাম এই আদম আসলামের পরে হযরত আদম আসলামের পুত্র সন্তান যার নাম হলো হযরত সিস আলাইহিস সালাম এই সিস নবীর পরে হযরত কোন কোন বর্ণনা এসেছে হযরত নূহ আসলামকে আল্লাহ পাঠিয়েছিলেন আবার অনেকে বলেছেন না হযরত ইদ্রিস আসলামকে পাঠিয়েছিলেন এইভাবে একের পর এক নবী আম্বিয়া ইসলামদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নবী এবং মস্ত বড় একজন টপ র‍্যাঙ্কের নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম যিনি দুনিয়ার জমিনে বসে জান্নাতের ফল জান্নাতের খাবার জান্নাতের আপনার কি বলে আফতার দুনিয়ার জমিনে জান্নাতের খাবার তিনি দুনিয়ার জমিনে বসে বসে খেতেন জোরে বলবেন না হযরত ইদ্রিস আসলাম তিনি জান্নাতের খাবার খেতেন ম্যাক্সিমাম দিনটাই তিনি রোজা রেখে কাটিয়ে দিতেন আর ঠিক ঠিক সন্ধ্যার পূর্বে তার জন্য আফতার বা খাবার চলে আসতো জান্নাত থেকে আসমান থেকে পাঠিয়ে দেওয়া হতো আল্লাহু আকবার এই ইদ্রিস আসলাম খুব বেশি বেশি করে রোজা রাখতেন ইদ্রিস নবীকে একদিন পরীক্ষা নেওয়ার জন্য টেস্ট করার জন্য আসছেন কে হযরত আজরাইল আলাইহিস সালাম আজরাইল ফেরেশতা আজরাইল ফেরেশতা এসে হযরত ইদ্রিস নবীকে পরীক্ষা নেবেন টেস্ট একটা বিদেশি মুসাফিরের চেহারায় বিদেশি মানুষের চেহারায় হযরত আজরাইল ফেরেশতা এসে হাজির হয়ে গেলেন কার কাছে হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে কথা বুঝতে পারছেন হযরত ইদ্রিস আসলামের কাছে এসে হাজির এসে হযরত ইদ্রিস নবীর কাছে এসে পৌঁছে গেলেন হযরত ইদ্রিস নবী সেই সময় আজরাইল ফেরেশতার চেহারা দেখে বুঝতে পারেননি বিদেশী মানুষের চেহারা এসেছে এই বিদেশী মানুষের চেহারা এসে হুজুরকে এসে সালাম দিচ্ছেন হুজুর জবাব দিলেন জবাব দিয়ে হুজুর সেই সময় বললেন ভাই আমি একটু আমার কাছে বসেন এবং আমার সঙ্গে একটু খান খাওয়া দাওয়া করুন আপনার একটু মেহমানদারি করি ইদ্রিস আসলামের জন্য আফতার এসেছে কিন্তু ফারেস্তারা তো খান না খায় ফারেস্তারা খায় কথা বল খায় না ফারেস্তাদের ঘুম নাই খাওয়াও নাই সংসারও নাই ছেলে মেয়েও নাই বিবি বাল বাচ্চাও নাই ব্যবসাও নাই কারবারও নাই কোনো ঝামেলাও নাই সর্বসময় আল্লাহর ইবাদতে মশগুল জোরে বলবেন না এই আকাশে আল্লাহ রাব্বুল আলামিন এত অগণিত ফেরেশতাকে বানিয়েছেন চার করা এক বেগদা জায়গা আছে নাকি বলা মুশকিল কোন ফেরেশতা কিয়ামে দাঁড়িয়ে আছেন নামাজ পড়ছেন তো কিয়ামে দাঁড়িয়ে আছেন কিয়ামে দাঁড়িয়ে আছেন কোন ফেরেশতা রুকুতে গেছেন তো রুকুতি আছেন কতদিন কিয়ামত পর্যন্ত কোন ফেরেশতা সিজদায় গেছেন তো সিজদায় রয়েই গেছেন কতদিন কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবার এর পরও আল্লাহ তার বান্দাদেরকে বান্দীদেরকে দয়া করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে কোরআন তাই স্পষ্ট ঘোষণা দিয়েছে ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা ও খলাকা মিনহা জাওজাহা ও বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা আত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ বলি ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা ইয়া আইয়ুহান নাস হে মনুষ্য জাতি হে মানুষ সকল ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা হে মনুষ্য জাতি হে মানুষ সকল তোমরা আল্লাহকে ভয় করো যিনি একটা নাফস থেকে একটা আত্মা থেকে তোমাদেরকে তৈরি করেছেন জোরে বলবেন না আরো জোরে বলবেন না একটা নাফস থেকে একটা আত্মা থেকে যিনি তোমাদেরকে তৈরি করেছেন এইজন্য আমাদের বাপ কিন্তু 6টা 8টা 10টা নয় আমাদের আদি পিতা একজনই তিনি হলেন হযরত
জোরে বলেন আদম আলাইহিস সালাম আর আমাদের মা একজনই ছিলেন তিনি কে আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালাম আল্লাহ বলেন কি একটা নাফস থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এরপর আল্লাহ কি বললেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা ও খলাকা মিনহা জাওজাহা তা থেকে বানানো হয়েছে তার স্ত্রীকে অকলক মিনহা জাওজাহা অবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা তা থেকে আমি আল্লাহ নারী আর পুরুষগুলোকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে ছড়িয়ে দিয়েছি জোরে বলবেন না এই একটা বাপ থেকে একটা মা থেকে আল্লাহ কোটি কোটি নারী আর পুরুষ গোটা পৃথিবীতে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন জোরে বলবেন না আরো জোরে বলবেন না আল্লাহু আকবার কোটি কোটি মানুষ খালি ভারতবর্ষের জমিনে যদি হিসাব করে দেখেন কম বেশি প্রায় 130 কোটি মানুষ সারা পৃথিবীর দিকে যদি হিসাব করে দেখেন আপনি যে অবাক হয়ে যাবেন জি সমীক্ষা বলছে কম বেশি প্রায় 700 থেকে 800 কোটি মানুষ অথচ বাপ একজন মা একজন জি চলেন আমি যে কথা বুঝাতে চাইছিলাম এত দূর চলে এলাম বলতে 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 আমি চলে এলাম বাবাজি আমার ভাইরা আল্লাহ এত অগণিত ফেরেশতাকে বানিয়েছেন আসমানে আল্লাহ ইবাদতের জন্য কোনো ত্রুটি ছিল না ফেরেশতাদের কিন্তু এর পরও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দয়া করে পৃথিবীর জমিনে বানিয়েছেন বান্দা কে আমার হুকুম মানে আর কে মানে না এটা খালি দেখার জন্য আপনার বেশি চাপ নিতে হবে না আপনি একটু আল্লাহকে স্মরণ করুন মনটা পাল্টে দেন আল্লাহর প্রতি ভালোবাসাটা অন্তরে ঢুকিয়ে রাখুন ব্যাস একটু স্মরণ করুন এতে ইনশাআল্লাহ কাজ হবে কারণ আমাদের নবীর আমাদের জন্য আমাদের সুপারিশ করার জন্য আল্লাহ আমাদের একজনকে আছে তিনি কে আখেরি নবী বিশ্ব নবী প্রফেট মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনাকে সুপারিশ আমাদের জন্য তিনি করবেন সুতরাং আমাদের নবী আমাদের জন্য আছে ঘাবড়াবার কোনো চিন্তা নাই খালি একটু অন্তত লাইনে থাকলেই চলেন যে কথা আমি বোঝাতে চাইছিলাম তো সেই ইদ্রিস আসলামের কাছে এসেছে কে আজরাইল ফেরেশতা মানুষের চেহারা এসে হুজুরের কাছে এসে পৌঁছে গেল এসে বলছে হুজুর সালাম দিল হুজুর বলেন একটু খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া করো সেম ইদ্রিস আসলামের কাছে ওই বিদেশি মুসাফিরের চেহারা নিয়ে এসেছেন উনি বললেন না আমি কিন্তু খাওয়া দাওয়া করব না কারণ ফেরেশতারা তো খান না ফেরেশতাদের খাওয়া নাই আমি কিন্তু খাবো না আল্লাহু আকবার হযরত ইদ্রিস আসলাম সেই সময় আপনাকে জেদ করলেন না উনি বললেন হুজুর আজকে রাতটা আমি আপনার ঘরে থাকব থাকো আপত্তি নেই থাকো থেকে গেল ইদ্রিস আসলাম যতটুকু খাবার খেলেন খাওয়ার পরে বাকি খাবারটা অটোমেটিক্যালি আল্লাহর হুকুমে আবার ফের জান্নাতে ফিরে চলে গেল যদি বলবেন না আফতার আল্লাহর হুকুমে আসতো আবার যে খাবারটা এক্সট্রা বেঁচে যেত ওই অবশিষ্ট খাবারগুলো আল্লাহর হুকুমে আবার ফিরে চলে যেত যদি বলবেন না আল্লাহু আকবার যে এজন্য বাবাজি আমার ভাইরা সেই রমজান নবী আম্বিয়া সাল্লামরাও রোজা রেখেছে নবী আম্বিয়া সাল্লামদের উম্মতরাও রোজা রেখেছে আর আপনাকে আমাকেও রোজা রাখতে হবে ইনশাআল্লাহ সকলে রোজা হবে তো ইনশাআল্লাহ কেউ রোজা ছাড়বেন না আর রোজার মাসে আপনারা চেষ্টা করবেন অনেক বয়স্ক লোকেরা করেন তবু আমি বলছি রোজার মাসে একটু এতেকাফ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ চেষ্টা করবেন অনেক বয়স্ক মানুষেরা করে যদিও তবু আমি বলছি এতেকাফ করবেন এতেকাফ করবেন মনে রাখবেন এতেকাফ হলো তিন প্রকার এতেকাফ হলো তিন প্রকার একটা হচ্ছে এতেকাফ করা কারোর জন্য হয়ে যায় ফরজ এই কারোর জন্য হয়ে যায় ওয়াজিব এতেকাফ করা ওয়াজিব আবার এতেকাফ করা কারোর জন্য মুস্তাহাব আবার এতেকাফ করা সুন্নতে মুআক্কাদায় এতেকাফ করা কারোর জন্য বাবাজি আমার ভাইরা এতেকাফ করা কারোর জন্য সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া এজন্য এতেকাফ করবে এবারে কার জন্য এতেকাফ করা ওয়াজিব জানেন এতেকাফ করা কার জন্য ওয়াজিব জানেন
যদি কেউ মানত করে যদি কেউ মানত করে তাহলে তার জন্য ইতিকাফ করা ওয়াজিব হয়ে যাবে যদি কেউ মানত করে যে আমার এই কাজটা যদি হয়ে যায় ইনশাআল্লাহ আমি ইতিকাফ করব তাহলে তার জন্য কিন্তু ওয়াজিব হয়ে যাবে ইতিকাফ করা কথা বুঝা গেল আর ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া এটা হয় রমজানের শেষ 10 দিন যদি ইতিকাফ করা হয় এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া আর এছাড়া রমজানের শেষ 10 দিন ছাড়া রমজানের শেষ 10 দিন ছাড়া যে কোনো সময়ে যদি কেউ ইতিকাফ করে এই ইতিকাফ করাটা হবে মুস্তাহাব ভালো বুঝা গেল ইতিকাফের অনেক গুরুত্ব রয়েছে এজন্য আপনারা অনেক বয়স্ক মানুষরা যদিও করেন আলহামদুলিল্লাহ করবেন কথা বুঝছেন ইতিকাফ শব্দের অভিধানিক অর্থ হলো অবস্থান করা ইতিকাফ শব্দের অভিধানিক অর্থ হলো অবস্থান করা আর শরীয়তের পরিভাষায় ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করা কি ইতিকাফ বলে এজন্য ইতিকাফ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইতিকাফ সম্পর্কে কোরআনের অনেক আয়াত এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ এটা ইতিকাফ সম্পর্কে আল্লাহ আয়াত দিয়েছেন ইতিকাফ সম্পর্কে হাদিস এসেছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান আশরাতা আইয়াম অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন প্রত্যেক রমজানের শেষ 10 দিন আল্লাহর নবী ইতিকাফ করতেন খালি একবারই নবী ইতিকাফ করেছেন 20 দিনে সেটা হচ্ছে জীবনের জীবনের শেষ রমজান যখন পেয়েছিলেন ওই রমজানে আল্লাহর নবী জীবনের শেষ রমজান সেই রমজানে 20 দিন ইতিকাফ করেছিলেন কতদিন কথা বলে না কতদিন কতদিন 20 দিন 20 দিন ইতিকাফ করেছিলেন জীবনের শেষ রমজান মাস যেটা পেয়েছিলেন বাকি প্রত্যেকটা রমজান মাসে তিনি ইতিকাফ করতেন রমজানের শেষ 10 দিন এজন্য এই ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া এইজন্য এই ইতিকাফটা আপনারা করার চেষ্টা করবেন যদি পারেন ইনশাআল্লাহ বিশেষ করে যারা মসজিদের মুসল্লি যারা জামাতের সঙ্গে নামাজ পড়েন একজন কি দুজন ইতিকাফ করলেই সারা গ্রামবাসীর পক্ষ থেকে আল্লাহ কবুল করে নেবেন আর কেউ গুনাহগার হবে না আর যদি সারা গ্রামের একজন কেউ যদি না করে তাহলে হতে পারে সকলই গুনাহগার হতে পারে এজন্য অনেক দায়িত্বের ব্যাপার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অন্তত রমজান মাসে একটা মাস ইতিকাফ করবেন হাদিস আছে একটা আন আয়েশাত আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাকিফু আল আশরা লা ওয়াখিরা মিন রমাদান এই হাদিসের মধ্যে এসেছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিন তিনি ইতিকাফ করতেন এইজন্য পুরুষরা গিয়ে মসজিদে ইতিকাফ করতে পারবে আর মহিলারা ঘরেতে ইতিকাফ করবে তাদের জন্য মসজিদে যাওয়া লাগবে না বুঝা গেল বাবাজি এইজন্য চেষ্টা করবেন বিশেষ করে বয়স্ক মানুষ যারা আছেন সকলে চেষ্টা করবেন অন্তত ইতিকাফটা করা যুবক ভাইরা কেউ যেন রোজা ছেড়ে দেবেন না কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান فمن شهد منكم الشعر فليصم ومن كان مريضا او على سفر فعده من ايام اخر
يريد الله بكم اليسر ولا يريدكم بكم العسر الله পর 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 সব আয়াত দিয়েছে শাহরু রমাদান এই সেই রমজান মাস উনজিলা ফিহিল কুরআন যে মাসে আমি আল্লাহ কুরআন শরীফ নাযিল করে দিয়েছি জোরে বলবেন না কি হলো জোরে বলবেন না উনজিলা ফিহিল কুরআন আল্লাহ বলছে যে মাসে আমি কুরআন নাযিল করে দিয়েছি شهر رمضان الذي أنزل فيه القرآن شهر رمضان أي سرمجان ماس الذي جني أنزل فيه القرآن جما ستني قرآن نازل করে দিয়েছে আরো জোরে বলেন আরো জোরে বলেন এর ব্যাখ্যা এসেছে কিতাবের মধ্যে এসেছে শুধু রমজান মাসে কোরআন শরীফ নয় বরং যত আসমানি কিতাব আল্লাহ কোরআন শরীফ ছাড়াও সমস্ত আসমানি কিতাবগুলোকে আল্লাহ রমজান মাসে তিনি নাযিল করে দিয়েছিলেন জোরে বলবেন না আরো জোরে বলবেন না যেমন রমজান মাসের 1 তারিখে হযরত ইব্রাহিম নবীর উপর আল্লাহ সহিফা দিয়েছিলেন যেমন এই রমজান মাসের 6 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিসসালামের উপরে জবুর দিয়েছিলেন যেমন রমজানের 12 তারিখে হযরত ঈসা রূহুল্লাহর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে ইনজিল কিতাব দিয়েছিলেন যেমন এই রমজান মাসের 13 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা কালিমুল্লাহর উপরে তাওরাত কিতাব দিয়েছিলেন জোরে বলবেন না আরো জোরে হয় না আর আমাদের নবী আখেরি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের 14 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহর উপরে কোরআন শরীফ নাযিল করে দিয়েছিলেন এর ব্যাখ্যায় বলা হয়েছে অনেক কথা তবে কোরআন শরীফ কিন্তু একদিনে নাযিল হয় না মোট 23 বছর ধরে নাযিল হয়েছিল 23 বছর ধরে আল্লাহ নাযিল করেছিলেন তবে লাউহে মাহফুজ থেকে আমার আল্লাহ তার হাবিবুল্লাহর উপরে কোরআন শরীফকে নাযিল করেছিলেন কিন্তু লাউহে মাহফুজ থেকে আমার আল্লাহ প্রথম আসমানে সেটা কিন্তু রমজান মাসেতেই আল্লাহ নাযিল করে দিয়েছিলেন জোরে বলবেন না আরো জোরে বলবেন না লাউহে মাহফুজ থেকে আমার আল্লাহ কুরআন শরীফকে প্রথম আসমানে নাযিল করেছিলেন তার হাবিবুল্লাহর উপরে 14 তারিখে নাযিল করেছিলেন এই ভাবে একদিন দুদিন নয় ধারাবাহিক ভাবে কুরআন শরীফ এসেছে মোট 23 বছর ধরে তার হাবিবুল্লাহর উপরে কুরআন শরীফ নাযিল করে দিয়েছিলেন আমার দ্বীনদার ইমানদার নেক আল্লাহর ভাইরা এইজন্য কেউ জানো রমজান মাসে রোজা যেন ছেড়ে দেবেন না সকলি রোজা রাখবেন উনজিলা ফিহিল কুরআন হুদাল্লিন নাস আল্লাহ বলছে মানুষের হেদায়েতের জন্য ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ বলছেন এই ফুরকানকে এই কুরআনকে আমি আল্লাহ মানুষের জন্য দলিল করে পাঠিয়ে দিয়েছি জোরে বলেন এটা তোমাদের জন্য দলিল প্রমাণ এইজন্য রোজা যেন কেউ ছাড়বেন না রোজার মাসটা রহমতের মাস দোয়া কবুলের মাস আপনি যেটা আল্লাহর দরবারে বলবেন সেটাই কবুল হয়ে যায় জোরে বলবেন না আরো জোরে বলবেন না এইজন্য রমজান মাসে যখন বান্দা রোজা রাখে ওই সময় বান্দার মুখ দিয়ে যে দুর্গন্ধ বার হয় ও বাবাজি আমার ভাইরা দীর্ঘক্ষণ খালি পেটে থাকলে না খেয়ে থাকলে মুখ দিয়ে একটা গ্যাস বার হয় মুখ দিয়ে একটা দুর্গন্ধ বার হয় আমার আল্লাহ বলছেন শুনো ওই দুর্গন্ধটা আমার কাছে কোনো দুর্গন্ধ নয় এটা পৃথিবীর মানুষকে বড় খারাপ লাগে পৃথিবীর মানুষকে বড় খারাপ লাগে পৃথিবীর মানুষ ঘৃণা করে না শিকায় কিন্তু আমার আল্লাহর কাছে নয় আমার আল্লাহর কাছে ওটা মুশকি আম্বারে চেয়েও বেশি খুশবুদার হিসাবে আল্লাহ কবুল করে এই রমজান মাসে যদি কেউ একটা ফরজ ইবাদত করে অন্য মাসে আমার আল্লাহ 70টা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দিয়ে দেয় এই রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে অন্য মাসে আমার আল্লাহ ইচ্ছা করলে ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দিয়ে দেয়
এই রমজান মাসে বান্দা যদি ক্লান্ত হয়ে বিছানায় একটু ঘুমিয়ে যায় আমার আল্লাহ সহ্য করতে পারে না বান্দা একটু বিছানায় ঘুমিয়ে গেছে সারা দিন ধরে মুদিখানা দোকানটা চালিয়েছে ও বাবাজি আমার ভাইরা ও বাবাজি আমার ভাইরা মুদিখানা দোকান চালিয়ে বান্দা একটু ক্লান্ত হয়ে পড়েছে ওই বান্দা একটু ক্লান্ত হয়ে পড়েছে বান্দা ঘরেতে এসে গোসলটা করে নিয়েছে গোসলটা করে ওযুটা করে জোহরের নামাজটা বান্দা পড়ে নিয়েছে জোহরের নামাজটা পড়ে নিয়ে ওই বান্দা একটু বিছানায় গিয়ে শুয়ে পড়েছে বান্দা মনে মনে ভাবছে শরীরটা আমার ভালো লাগে না বান্দার একটু জানে কষ্ট হচ্ছে গলাটা শুকিয়ে গেছে ভিতরটা শুকিয়ে গেছে ওই বান্দা যখন বিছানায় শুয়ে পড়েছে বান্দা বিছানায় শুয়ে আছে বিছানায় শুয়ে শুয়ে কিছুক্ষণের মধ্যে বান্দার চোখে ঘুম এসে গেছে বান্দা যখন ঘুমিয়ে পড়ে আমার আল্লাহর সহ্য করতে পারে না ও আমার মালাইকা ফেরেশতারা দেখো 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 এটা হলো আমার রোজাদার বান্দা এটা হলো আমার রোজাদার বান্দী সারা দিন রোজা রেখে আমার বান্দা একটু ক্লান্ত হয়ে বিছানায় ঘুমিয়ে পড়েছে আমি আল্লাহ বলি ও মালাইকা ফেরেশতা আমার বান্দা যতক্ষণ ঘুমিয়ে থাকবে আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার বান্দা যতক্ষণ বিছানায় ঘুমিয়ে থাকবে আমি আল্লাহ বলি ওর নেকির খাতায় ও আমার মালায়েকা ফেরেশতারা সুবহানাল্লাহ বলে তসবিহ পড়ার সওয়াবটা ওর নেকির খাতায় লিখে দা ঘুমিয়ে থাকলেও নেকি পাবে এই মাসেতে ঘুমিয়ে থাকলেও নেকি পাবে আল্লাহ এত খুশি হয়ে যায় এইজন্য রোজার মাসে খবরদার কেউ যেন রোজা ছেড়ে দেবেন না রোজা ছেড়ে দেবেন না সকলেই আপনারা রোজা রাখবেন রোজার মাস দোয়া কবুলের মাস ইবাদতের মাস আল্লাহকে রাজি করার মাস আল্লাহর সন্তুষ্টির মাস এইজন্য রোজার মাস সকলে রোজা রাখবেন কেউ যেন রোজা ছেড়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজা রাখো ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসিয়াম সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ রমজান মাস পায় সে যেন অবশ্যই অবশ্যই রোজা রাখে যে রমজান মাস পাবে সেই রাখবে এর ব্যাখ্যায় এমনটাই বলা হয়েছে কেমন যদি কোনো নাবালক ছেলে সাবালকে পদার্পণ করে বা সাবালকের নিজে যদি বুঝতে পারে সাবালক বলে জিনিসই বুঝতে পারে চিহ্নিত হয় তাহলে রোজা যখন তার উপরে এসে পৌঁছে যাবে সে 100% তাকে রোজা রাখতে হবে যদি কোনো মহিলা হায়েজ নিফাস বা পিরিয়ড থেকে পবিত্র হয় সে যদি রোজার মাস পেয়ে যায় সে অবশ্যই রোজা রাখবে অবশ্যই রোজা রাখবে যদি কোনো অমুসলিম যদি কোনো গায়র কম যদি কোনো অমুসলিম গায়র কম সে যদি রোজার মাস পেয়ে যায় রোজার মাস পেয়ে গেলে ওই গায়র কম ব্যক্তিটা যদি ঈমান কবুল করে অর্থাৎ আল্লাহকে মেনে নেয় বিশ্বাস করে নেয় এরপরে যদি সে রোজার মাস পেয়ে যায় অবশ্যই রোজা রাখবে অবশ্যই রোজা রাখবে যদি কোনো অসুস্থ ব্যক্তি ঠিক রোজার মাসের আগেই বা এই রোজার মধ্যেই বা রোজার মাসের আগেই সে যদি সুস্থ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার রোগকে যদি সুস্থ করে দেন সে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার রোগকে যদি শিফা দেন বা রোগকে যদি নিরাময় করে দেন তাহলে ওই মানুষটা যখন রোজা পেয়ে যাবে ওই মানুষটা রোজার মাস পেয়ে গেলে এই লোকটাও রোজা রাখবে সুস্থ হয়ে গেলে আবার রোজা রাখতে হবে কথা বুঝে আসছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মধ্যে যে রোজার মাস পাবে সে যেন অবশ্যই অবশ্যই রোজা রাখে রোজা যেন কেউ ছেড়ে না দেয় কথা বুঝে গেল সকলকে রোজা রাখতে হবে রোজা ছাড়বে কয়েকটা শ্রেণীর মানুষ যদিও আমি আগে বলেছি আর একবার কথা প্রসঙ্গে এসে গেছে বলে তাই বলছি শোনেন রোজা ছাড়বে কয়েকটা শ্রেণীর মানুষ এক নাম্বার কি এক নাম্বার হচ্ছে যদি কোনো নাবালক শিশু হয় তার জন্য রোজা ছাড়া নাবালক শিশু হলে তার জন্য রোজা ছাড়া আর রোজা ছাড় আছে কার জন্য রোজা ছাড় আছে কোনো যদি
পাগল ব্যক্তি হয় পাগল ম্যাড পাগল যে নিজের সেন্স হারিয়ে ফেলেছে কথা বুঝছে সে নিজেই জানে না কি খায় নিজে জানে না কি কাপড় পরে আছে নিজেই জানে না কি করছে নিজেই জানে না এরকম পাগল ব্যক্তি হলে তার জন্য রোজা ছাড় আছে রোজা ছাড় আছে আর মহিলাদের যদি পিরিয়ডের সময় হয় ওই সময় তাদের জন্য রোজা ছাড় আছে আর তামান কানা মিনকুম মারিদা যদি কেউ অসুস্থ হয়ে যায় অসুস্থ বলতে কেমন রাত 3টার সময় সে রিখেছে আর বেলা 11টার সময় দেখছে মাথাটা যেন একটু টিপ টিপ করে লাগছে এরকম লোক আছে না কথা বলেন না কেন আছে না না মাথাটা দেখছে টিপ টিপ করে লাগছে আকাশের দিকে তাকিয়ে দেখে সর্বনাশ আজকে রোদের তাপও তো খুব বেশি দেখছি এখন রোদের তাপ দেখি ওর মাথা লাগতে শুরু হয়ে গেছে আজকে দিনটা কি করে কাটবে ওয়েদার যখন মেঘলা ওয়েদার থাকে ওয়েদার যখন পানি হয় তখন ও রোজা রাখে চাচা তখন রোজা রাখে কিন্তু রোদের তাপ যেদিনে বেড়ে যায় সেদিনই মাথা যন্ত্রণা হয় কখনো পেটে যন্ত্রণা হয় এমনও কিছু লোক আছে দেখবেন কথা বলে আবার কিছু ছেলে আছে দেখবেন যে তারা সারা মাস রোজা রাখবে না সারা মাসের ভিতরে তিনটে রোজা রাখবে একটা প্রথমে রাখবে প্রথমে একটা আর একটা রাখবে হয় 10 এ নালে 11 আর একটা দেখবেন হয় 27 এ আর নালে 29 এ পুরো গ্যাস এরকম কিছু ছেলে আছে না না আছে না না মানে এক একটা রোজাই সে 10টা করে টানবে এক একটা রোজা রাখবে তো 10টা করে টানবে মানে এক প্রথম রোজা রেখেছে আর 9টা না রাখলো চলবে 10টা হয়ে গেল কমপ্লিট কথা বুঝতে পারছি এরকম কিছু আছে দেখবে আর একটা দিন হয় 11 12 তে রাখবে রেখে 12টা রেখে 12 নম্বরে কি 11 নম্বরে 11টার মাঝখানে একটা রোজা রাখলো রেখে দিয়ে পুরো 20 পর্যন্ত চালিয়ে দিল মানে আরো 8টা 10টা যা হয়ে গেল সব কমপ্লিট এবারে একটা 27 দেবে আর নালে পুরো শেষে দেবে দিয়ে ওই পুরো 10টা ওই দেবে এরকম কিছু আছে দেখবে তিন রোজায় 30টা কমপ্লিট করবে আর কিছু লোক আছে কিছু ছেলে আছে দেখবেন সারা মাসই রোজা রাখবে কিন্তু ঈদের দিনে সবার আগে গোসল করে মাথায় পাগড়ি বেঁধে সবার থেকে দামি পোশাক পরে 1.5 কিলোমিটার দূর থেকে আতর মেখে ছড়িয়ে দিয়ে ঈদের কাতারে গিয়ে এমন কায়দা করে দাঁড়াবে দেখলে মনে হবে যেন 2 মাস রোজা রেখে ফিরছে আছে না নাই কথা বলে এরকম লোকও আছে কিছু দেখবে যে পুরি সর্বনাশ চোখে লাগিয়েছে সুরমা মাথায় দিয়েছে পাগড়ি একেবারে চকচকে ঝকঝকে জামা পরে একটা বড় নামাজের মুসাল্লা নিয়ে হাস কাতারে নিজের বেটাকে নিয়ে দাঁড়িয়ে গেল 7 বছরের বেটাকে নিয়ে দাঁড়িয়ে গেল যেন মনে হচ্ছে বাপরে বাপ 2 মাস ধরে রোজা রেখেছে এমন ড্রেস পোশাক লাগিয়েছে যেন মনে হচ্ছে টাটকা আসমান থেকে নেমেছে বদমাইশি করার জায়গা পাওনি তোমার জন্য ঈদ ঈদের মজা পাবে ও আর কথা বলেন আপনারা ঈদের মজা পাবে ঈদের মজা পাবে ঈদের মজা কে পাবে বলেন তো যে রোজা রেখেছে সেই ঈদের মজা পাবে ঠিক কিনা ভুল বলে আফতারির মজা কে পায় বলেন তো আফতারির মজা কে পায় যে রোজা রেখেছে সেই আফতারির মজা পায় কথা ঠিক কিনা ভুল বলে রোজা রেখে যে আফতার করবে সে মজা পাবে কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিসওয়াইমি ফারহাতানে ফারহাতুন ইযা আফতারা ও ফারহাতুন ইযা লাকিয়া রাব্বাহ আল্লাহ নবী বলছেন রোজাদারের জন্য দুইটা আনন্দ দুইটা খুশি আল্লাহ রেখে দিয়েছেন একটা আনন্দ কি সারা দিন রোজা রাখার পরে যখন আফতার নিয়ে বসে ওই সময় মনের ভেতরে একটা খুশির বাতাবরণ জেগে ওঠে জোরে বলবেন না আরো জোরে বলবেন না এই মজাটা কে পাবে এই মজাটা সেই পাবে যে ব্যক্তি রোজা রেখে ইফতার করতে বসেছে সেই পাবে কথা ঠিক কিনা বলে বলে আর কিছু মানুষ আছে দেখবে রোজা রাখে না কিন্তু ফল খেতে যায় আছে না নাই কথা বলে না ফল খেতে যায় না কিছু লোক আছে না নাই কিছু লোক আছে দেখবে রোজা রাখে না কিন্তু ফল খেতে যায় আছে না নাই কিছু নেতারা আছে দেখবে রোজা রাখবে না ওরা রোজা রাখবে কি ওরা রোজা রাখে কিন্তু রোজাদারদের দলে ঢুকে যায় সাদা পাঞ্জাবি পরে পায়জামা পরে সাদা নেটের টুপি পরে আর রোজাদারদের দলে ঢুকে গিয়ে গাপা গাপ করে খাচ্ছে আছে না নাই কথা বলে কিন্তু ওদের ফল খাওয়া হয় আসলে কিন্তু রোজার মজা কিন্তু রোজার মজা পায় না রোজার মজাটা
পায়না আফতারির মজা সে পায়না কারণ সে ফল খেতে গেছে কিন্তু আফতার খেয়ে সে মজা পাবে না কারণ তার মধ্যে সেই রোজা থাকে না বলে সে মজাও পাবে না এজন্য নবী বলছেন মজাকে পাবে সোয়মি ফরহাতানে ফরহাতুন ইযা আফতারা ওয়া ফরহাতুন ইযা লাকিয়া রাব্বা রোজাদারের জন্য দুইটা আনন্দ দুইটা খুশি আল্লাহ রেখে দিয়েছেন একটা আনন্দ হলো সারা দিন রোজা করার পরে যখন আফতারের থালা নিয়ে বসে ওই সময় মনির ভিতরে একটা খুশির বাতাবরণ জেগে ওঠে জোরে বলবেন না জোরে বলবেন না ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বা রোজাদার বান্দা বান্দির জন্য আমার আল্লাহ দরবারে আরেকটা খুশি জবা থাকে আরেকটা আনন্দ আমার আল্লাহ দরবারে জমা থাকিয়ে গে সেই আনন্দটা অন্য কিছু নয় ও ফরহাতুন ইযা লাকিয়া রাব্বা রোজাদার বান্দা বান্দি সঙ্গে গে জান্নাতে আল্লাহ পাকের দিদার সাক্ষাৎ হয়ে যাবে কেউ রোজা ছেড়ে দেবেন না সকলে রোজা রাখবেন একমাত্র অসুস্থ ব্যক্তি কে যে হসপিটালের বেডে পড়ে আছে হসপিটালের বেডে পড়ে আছে সেলাইন চলছে অক্সিজেন চলছে ডক্টর বলেছে এই লোকটা রোজা রাখতে পারবে না কারণ তার অবস্থা ভালো নয় বা ইমানদার ডক্টর যদি বলে দেয় আমি যা তার সিচুয়েশন দেখছি রোজা রাখলে মৃত্যুবরণ করতে পারে সুতরাং এখন রোজা রাখতে পারবে না এই রকম যদি সিচুয়েশন হয় এই রকম যদি অবস্থা হয় তখন তার জন্য রোজা ছাড় আছে আবার সুস্থ হয়ে তাকে রোজা রাখতে হবে আর যদি রোজা রাখতে না পারে তার আগে যদি মৃত্যু হয়ে যায় তার জন্য তাহলে তাকে ফিদিয়া দিতে হবে কথা বুঝা গেল ফিদিয়া দিতে হবে কাফফারা দিতে হবে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় মারাত্মক ব্যাপার জি গোলাম আজাদ করতে হবে 60টা মিসকিন খাওয়াতে হবে আর অথবা একটা রোজা ছাড়লে আপনাকে 60টা রোজা রাখতে হবে মারাত্মক ব্যাপার এই জন্য বাবাজি আমার ভাইরা রোজা যেন কেউ ছেড়ে দেবেন না তবে একটা শ্রেণীর মানুষের জন্য রোজা ছাড় আছে বলে দেবো কাদের জন্য বলে দেবো ছাড় আছে আপনাদের কি দূরে কারোর মেয়ের বাড়ি আছে কোন চাচার কি দূরে মেয়ের বাড়ি আছে দূরে যদি মেয়ের বাড়ি থাকে তাহলে রোজা ছাড়বে আছে বাহ এই তো বলছে আছে কোথায় আছে চাচা হ্যাঁ সন্দেশখালি তাহলে আপনার যদি রোজা না রাখার ব্যবস্থা করে দিই ভালো হবে না পেয়েছি একটা লোক তাড়াতাড়ি বলছে আছে সন্দেশ খালি পার যে আচ্ছা রোজা যদি না রাখতে হয় সেই ব্যবস্থা করে দেবো আপনাকে রাখবেন রাখবেন না তো না রাখবে না রোজা রাখবে না রাখবেন আচ্ছা রোজা রাখবে মাশাআল্লাহ 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 আচ্ছা মানে রোজা ছাড়ার ব্যবস্থা করতে হবে না ও আচ্ছা আচ্ছা যদি মাসলাই যদি ছাড় হয়ে যায় শরীয়তের হুকুমে যদি ছাড় হয় তাহলে ছাড়বেন ও সেটার ব্যাপার আলাদা ভালোই তো বুঝে দেখছি হ্যাঁ ভালোই বুঝে গো সেটার ব্যাপার আলাদা সেটা ভিন্ন কথা হ্যাঁ চলে রোজা আপনার জন্য ছাড় আছে কত কিলোমিটার হবে মেয়ের বাড়ি মেরবাড়ি তো নাকি ভাগনির বাড়ি আচ্ছা যাই তাই হোক আচ্ছা বলেন তো কত কিলোমিটার হবে হ্যাঁ এই রে তাহলে তো পারলাম না তাহলে তো পারলাম না তাহলে হবে না আচ্ছা 100 কিলোমিটারের উপরে মোটামুটি 120 কিলোমিটার কি 150 কিলোমিটার এরকম দূরে কি কারোর বোনের বাড়ি আছে এরকম দূরে কি কারোর মেয়ের বাড়ি আছে যদি থাকে একটা লাইন করে দেখি যদি ছাড়ানো যায় রোজা বর্ষাকালে মারবে মাশাআল্লাহ 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 ভালোই বোঝে হ্যাঁ ভালোই বোঝে হ্যাঁ রোজা ছাড় আছে কার জন্য কার জন্য আউয়ালা সাফারি যদি কেউ সফরে যায় সফরে গেলে সে মুসাফির হয়ে যায় মুসাফির কত কিলোমিটার অতিক্রম করলে মুসাফির হয় বলেন আপনারা কত কিলোমিটার
45 80 আপনারা বলেন কত মাইল 45 মাইল আপনারা বলেন কত 75 মাইল 100 উপর ওই যে বলেছি মোটামুটি 100 এর উপরে হলে দেখছি খুব চালাক লোক আছে তো ঠিক জায়গায় তো একটা একটা ভালই মারছে গো হ্যাঁ লোকটাকে দেখলে বোঝা যায় না দেখেছেন ও ধরে নিয়েছে কথা আন্দাজি মেরেছে যে হুজুর যেহেতু বলেছে 100 এর উপরে যেতে হবে তাহলে মোটামুটি 100 এর উপর বলে দিল 100 এর উপর কথা বুঝতে পারছেন চালাক লোক আছে কিন্তু বুদ্ধি ভালো বললে হবে না বাপ হ্যাঁ তাহলে 45 মাইল 80 কিলোমিটার আপনারা বলেন কত হ্যাঁ 75 কিলোমিটার ভালোই বলেছে আপনারা বলেন কত হ্যাঁ মোটামুটি হচ্ছে এই সবাই একটা একটা করে বললে তো একটা তো মিলে যাবে কি বলে সব একটা করে মানলে একটা মিলে যাবে না মিলে যাবে হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ হয়েছে হয়নি যে তা না হয়েছে কেউ হয়তো গায়ে গায়ে পৌঁছেছে কেউ হয়তো পুরোপুরি পৌঁছে গেছে কেউ পৌঁছাবো পৌঁছাবো হয়েছে কিন্তু সবার হয়নি জি 48 মাইল ভাই বলেছিল 45 মানে একদম কাছাকাছি চলে গেল তাই না 48 মাইল এই 48 মাইলটাকে যদি কিলোমিটারে দেখা হয় প্রায় 73 থেকে 72 থেকে 80 কিলোমিটারের কাছাকাছি তাহলে মোটামুটি যিনি 75 ছিলেন মোটামুটি লাইনই ছিলেন কথা বুঝে আসছে তাহলে এতটা রাস্তা যদি অতিক্রম করা হয় তাহলে আপনি কিন্তু মুসাফির হয়ে যাবেন ইনশাআল্লাহ এই মুসাফিরের জন্য এবারে কি কি ছাড় আছে মুসাফিরের জন্য ভালো করে শুনে রেখে দেন মুসাফিরের জন্য জুম্মা ছাড় আছে সে যদি জুম্মা নাও পারে গুনাহ হবে না যদি জোহর পড়ে নাই হয়ে যায় বুঝা গেল মুসাফিরের জন্য কি ছাড় আছে মুসাফিরের জন্য জামাত মাপ আছে যদি জামাতে নামাজ নাও পড়ে অসুবিধা কিছু নেই অসুবিধা কিছু নেই সে একা একা নামাজ পড়লো হয়ে যাবে মুসাফিরের জন্য কি ছাড় আছে মুসাফিরের জন্য জি মুসাফিরের জন্য 4 রাকাত ফরজ নামাজটা 2 রাকাত কসর হয়ে যাবে মুসাফিরের জন্য কি ছাড় আছে মুসাফিরের জন্য রোজাও ছাড় আছে এজন্য আপনাকে বললাম মেয়ের বাড়ি যদি হয় দূরে তাহলে ছেড়ে দিতে পারবে জি তাহলে ছাড় আছে কি আউওয়ালা সাফারিন আল্লাহ বলছে যদি কেউ সফরে যায় সফরে গেলে ছাড় আউওয়ালা সাফারিন ফাইতাতুম মিন আইয়ামিন উখর ফিরে এসেছে গণনা করবে ফিরে এসেছে গুনবে কটা ছেড়েছে যে কটা ছেড়েছে সে কটাই রাখবে তার মানে ছাড় দেয়া হয়েছে ছেড়ে দেয়া হয়নি আরে কথা বলে না ছাড় দেয়া হয়েছে ছেড়ে দেয়া হয়নি মানে যে কটা ছাড়বে সে কটাই ধরে দেবে তাকে বেশি রাখতে হবে এটা আমার আল্লাহ তার জন্য মাসলা করে দিয়েছে এবার একটা কথা আপনাদেরকে বলি কত কিলোমিটার গেলে মুসাফির হবেন এটা বোঝা গেল কিন্তু কত দিন থাকলে মুসাফির থাকবেন কি সাবুর আলী ভাই আপনি ছটা বলছেন কেন বুঝতে পারেনি আপনি ওই বলবে কেন উত্তর ভালো দিচ্ছে তো আপনাকে ভালোবেসে বলেছে বুঝতে পারলেন তো ভালোবেসে বলেছে যে ও পারে যে মাশাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ চলেন বাবাজি আমার ভাইরা কোথা থেকে ছেড়ে এলাম বলেন দিগিনি ওয়াজ এতদূর চলে এলাম কোথা থেকে ছেড়ে এলাম বলেন দিগিনি আজরাইলের পরীক্ষা হ্যাঁ কারেটান সারি ইবলিস আসলাম রোজা রাখতো এই রোজার কথা বলতে গিয়ে আমি এতদূর চলেছিলাম না হ্যাঁ ঠিক 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 পথ কিন্তু ভুলে যাইনি রাস্তা ভুলে যাইনি হয়তো একটা রাস্তার সঙ্গে আর একটা রাস্তা পেয়েছি বেরিয়ে চলে এসেছি কিন্তু আবার ফিরে চলে আসবো ঠিক কথা বলতে আসছি আমরা ভুলে গেলে হবে ইনশাআল্লাহ ঠিক ফিরে চলে আসবো কেন মানে আমরা ভুলে গেলে তো লোক পয়সা দেবে না কি বল আমাদের ভুলে গেলে চলে জি মাশাআল্লাহ মাশাআল্লাহ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা
দুরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ খলাল সাইয়েদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু কি বাবা দুরুদ শরীফটা একটু কম কম লাগছে না আওয়াজটা একটু আওয়াজ একটু আস্তে হয়ে গেল কেন এত মানুষ আলহামদুলিল্লাহ লোকজন তো বেড়ে গেছে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 سبحان الله الله هو 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 الله هو الله هو الله هو الله هو الله الله هو الله الله هو الله الله هو الله إن الطيار ريح الصبا يوم العلا أرض الحرم بل للسلام روزة بل للسلام روزة فيها النبي مختارا الله 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 سبحان الله الله هو الله الله هو الله آواز করে الله هو الله الله هو الله آواز করে الله هو الله الله هو الله الله هو الله الله هو الله هو الله هو الله هو الله الله هو الله الله هو الله الله هو الله بلغ العلا بكماله كسب التجا بجماله حسن التجا
في صلاه صلوا عليه وآله الله 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 سبحان الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم درود شریف اللهم سيدنا مولانا صلى الله عليه وسلم اما دینداری ماندا نے کہ اللہ بھائی را کون جگہ چھڑے لام ایبار کتو دن تھاکلے مصطفی تائی تو کتو دن تھاکلے مصطفی এটা আলোচনা চলছিল তো হ্যাঁ কথা বলেন এটা তো এটা বাকি রয়েছে মাশাআল্লাহ ফুরফুরা দরবার শরীফ থেকে আমার ভাইজান তিনি তাসসিন নিয়ে চলে এসেছেন